অধিকৃত কাশ্মীরের মন্ত্রীকে দেখেই সার্ক ছেড়ে বেরিয়ে এলো ভারত। পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে সার্ক মিটিং ছেড়ে বেরিয়ে এলেন ভারতীয় কূটনীতিক। সোমবার ইসলামাবাদে বৈঠক চলাকালীন সময়ে বেরিয়ে আসেন তিনি, কারণ ওই বৈঠকে উপস্থিত ছিলেন পাক অধিকৃত কাশ্মীরের একজন মন্ত্রী। সংবাদ সংস্থার সূত্রে খবর, পাক অধিকৃত কাশ্মীরের মন্ত্রী চৌধুরী মোহাম্মদ বৈঠকে হাজির আছেন দেখে প্রতিবাদ স্বরূপ সেখান থেকে বেরিয়ে আসেন ভারতীয় কূটনীতিক শুভম সিং। তিনি বুঝিয়ে দেন কাশ্মীর ভারতেরই অংশ, অধিকৃত কাশ্মীর নিয়ে ভারতের অবস্থান বুঝিয়ে দিতে এই কাজ করেন তিনি, তাই পাক অধিকৃত কাশ্মীরের মন্ত্রীর উপস্থিতির বিরোধিতা করেন। এর আগে সার্কের সম্মেলনও বয়কট করে ভারত, এই প্রথম নয়। 2016 সালে সেপ্টেম্বর মাসে জম্মু কাশ্মীরের উরিসেনা ছাউনিতে হামলা চালায় জঙ্গিরা, এরপর থেকে সার্ক সম্মেলন থেকে বেরিয়ে আসে ভারত। নিজেদের অবস্থানে এখনও অনড় রয়েছে দিল্লি। এর সঙ্গে চলতি বছরে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভারত এবং পাকিস্তানের বিদেশমন্ত্রী বৈঠক হবে বলে স্থির হয়। এর মাঝে পাক জঙ্গিদের বর্বরতা আরও একবার স্পষ্ট হয়, বৈঠক ভেস্তে যায়। কয়েকদিন আগে কর্তারপুর করিডোরে শিলান্যাস হয়। ভারত এবং পাকিস্তান দুই দেশে এই কাজ হয়। পাকিস্তানের কর্মসূচিতে উপস্থিত থাকেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে অনুরোধ করা হয়, পাকিস্তানের অনুরোধ ফিরিয়ে দেন সুষমা। প্রধানমন্ত্রী ও পাকিস্তান যাবে না বলে জানিয়ে দেওয়া হয়, তবে কেন্দ্রীয় সরকারের দুই প্রতিনিধি বৈঠকে হাজির ছিলেন।